আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান সহ দুই আসামি গ্রেপ্তার, আদালতে গৃহবধূর জমানবন্দি। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু, আবেদন করা যাবে দূতাবাস স্বীকৃত 31টি সার্ভিস সেন্টারের মাধ্যমে। নারায়ণগঞ্জে ডিআইটি এলাকায় কয়েকটি ইসলামী সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিতে 144 ধারা জারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন। নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার রায় 12 অক্টোবর। এবং করোনায় দেশে 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1275। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সুনামগঞ্জের ছাতক থেকে পুলিশের হাতে ধরা পড়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমান। অন্যদিকে আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। আদালতে জবানবন্দি দিয়েছেন গণধর্ষণের শিকার গৃহবধূ। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জখনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রাশনা দাস। সুনামগঞ্জের ছাতক থেকে সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করা হয় অন্য আরেক আসামি অর্জুন লস্করকে। হবিগঞ্জের মন্তলা এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়ে অর্জুন। এই নিয়ে মামলার 6 আসামির মধ্যে 2 জনকে গ্রেফতার করা হলো। অন্য 4 জনকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ছাতক জায়গা থেকে তাকে গ্রেফতার করি এবং যথাযথভাবে তাকে আমরা ছাপরাম থানার কাছে রিপোর্ট এই ঘটনার বিচারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কয়েকজন কাউন্সিলরকে নিয়ে পদযাত্রা করে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। এ সময় এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সিটি মেয়র। পাশাপাশি এদেরকে এই ধরনের কাজে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকেও মনুৎপাদন, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ব্যাপারে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনতা গড়ে তুলব। এদিকে আদালতের 22 ধারায় জবানবন্দি দিয়েছেন গণধর্ষণের শিকার গৃহবধূ। সিলেট মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দেন নির্যাতিতা এই গৃহবধূ। রাসনা দাস, এটিএন বাংলা। টোকেন ও টিকিট পাওয়ার অনিশ্চয়তা নিয়ে কাওরান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আজও জড়ো হন সৌদি প্রবাসীরা। টিকিট সংগ্রহে নির্ধারিত টোকেনও হাতে পাননি অনেকে। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে 4 অক্টোবর থেকে আবারও টোকেন দেওয়া শুরু হবে। বিস্তারিত নিয়াজ্জামান সজীবের রিপোর্টে। প্রতিদিনের মতো অপেক্ষা আর উৎকণ্ঠা নিয়ে সময় পার করছে টিকিট প্রত্যাশী এসব মানুষ। ভিসা নির্ধারিত মেয়াদের মধ্যেই সৌদি আরবে পৌঁছুতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদের একটা বড় অংশ এখনও টিকিট হাতে পাননি, এমনকি টিকিট সংগ্রহ করার জন্য নির্ধারিত টোকেনও পাননি তারা। রোববার টোকেন দেওয়া হবে না এমন তথ্য জানার পরও অনেকেই গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে কাওরান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে জড়ো হন। টোকেনের জন্য অপেক্ষা করতেছি, এক সপ্তাহ যাবত এখানে আমরা অপেক্ষা করতেছি, রোদরে পড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি। সবাইকে যদি ঢালাওভাবে টোকেন দেয় তাহলে আপনার 4 তারিখে আপনার 10 থেকে 20 হাজার লোক আসবে, তাহলে এইভাবে এটা কিভাবে মেনটেন করবে? আমাদের অনুরোধ এটাই, অনলাইনের মাধ্যমে এটা করা হোক, মানুষ ভোগান্তিতে পারবে না। এদিন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনেও ছিল একই চিত্র, সেখানেও ভিড় করেন সৌদি আরব যেতে ইচ্ছুক প্রবাসীরা। এটা নিয়ে আমরা একটু জটিলতার মধ্যে আছি, আমাদের এখন কি হবে, আমাদের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বলতে টিকিটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপডাউন টিকিট কাটার পরে টিকিট কেন অ্যাপ্রুভ হবে, আমার টিকিটের টাকাটা কে নিছে আমি জানতে চাই সরকারের কাছ থেকে। এদিন যারা টিকিট পেয়েছেন তারা খুশি, তবে করোনা রিপোর্ট নিয়েও তাদের মধ্যে রয়েছে দুশ্চিন্তা। টিকিট পেয়েছি, আমার বিশ্বাস আছে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ সকাল 7টা বাজে আমার ফ্লাইট রিয়াদে যাব। এই টিকিটটা এখন মিলতেছে না, পাই নাই, সেই কারণে মানে এখান থেকে জেদ্দা, জেদ্দা থেকে রিয়াদ। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সাধ্য অনুযায়ী সবাইকে টিকিট দেওয়ার চেষ্টা করবে তারা। সেটা সবাই যাবে কিন্তু এটা সিরিয়ালি যেতে হবে, কিন্তু ধরেন আপনার যাদের ভিসা পেরিয়ে যাবে
তাদেরকে আসলে আমরা টোকেন দিয়ে দিয়ে কাজ করব। যে চার তারিখে আমরা দেখব যাদের ভিসা মেয়াদ বেড়ে যায়, ভিসার মেয়াদ দেখে দেখে চার তারিখে আমরা চিন্তা ভাবনা করছি। টিকিট প্রত্যাশী, সৌদি প্রবাসী এসব মানুষেরা যে লাইনে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু তারা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না, তার মানে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কিন্তু তাদের মধ্যে আরও বেড়ে যাচ্ছে। এদিকে কাওড়ান বাজারে সৌদি প্রবাসীদের ভিড়ের কারণে যান চলাচল ব্যাহত হয়, প্রবাসীদের সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। ভিসার আবেদন নবায়ন ও বাতিলের বিষয়ে সৌদি দূতাবাস স্বীকৃত 31টি সার্ভিস সেন্টারের মাধ্যমে এই আবেদন করা যাবে। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসের সামনে সকাল থেকে ভিড় করেন উদ্বিগ্ন প্রবাসীরা। রিপোর্ট করেছেন মনির হোসেন তপু। করোনার কারণে দীর্ঘ ৬ মাসের বেশি সময় সৌদি দূতাবাসের ভিসার কার্যক্রম বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। তবে লোকবল সংকটের কারণে ভিসার জন্য এবার সরাসরি দূতাবাসে গিয়ে আবেদন করা যাবে না, এজন্য দূতাবাসের অনুমোদিত সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। রোববার সকাল থেকেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রবাসীরা ভিড় করেন সৌদি দূতাবাসের সামনে। ২৯ তারিখে মেয়াদ শেষ, এমবেসিতে আইছি, ট্রাভেলসে যাইতে কয়, আমি কি করবো, আমি নিজেও কইতে পারি না ভাই। রিস্ক মোতাবেক আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের এখনো কোনো দিক নির্দেশনা আসে নাই। আমাদেরকে সৌদি সরকার অটো, আমাদেরকে ভিসা এবং আকামা দুইটাই যেন আমাদেরকে তিন মাস করে রেনু করে দেওয়া। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ভিসার আবেদন ও নবায়নের ক্ষেত্রে দালালদের খপ্পরে না পড়ে সরাসরি স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ডিপ্লোম্যাটিক জোনের উপপুলিশ কমিশনার আশরাফুল ইসলাম। সার্ভিস সেন্টারের তালিকা দিয়েছেন তারা, সেই সেন্টারগুলোতে সরাসরি যোগাযোগ করলে মাঝখানে কোনো মিডিয়া বা দালালের খপ্পরে জন্য পড়ার সুযোগ না থাকে, সেই জন্য সরাসরি ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। আজকে এক থেকে ৮০০ সিরিয়াল পর্যন্ত যে সমস্ত এজেন্ট তাদেরকে ডেকেছে, তাদের মাধ্যমে ভিসার নতুন ভিসা যেগুলো প্রক্রিয়া সেটা করবে। আর যারা ভিসা নবায়ন করছেন বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আবার নবায়ন করতে হবে এবং বা অন্য কোনো সমস্যা আছে, সেইগুলোর জন্য তাদের সার্ভিস এজেন্সি আছে, কনসালটেন্সি, তাদের মাধ্যমে আসতে বলা আছে। তবে যারা ভিসা পাবেন সৌদি বিমানবন্দরে পৌঁছানোর ৪৮ ঘন্টা আগে করোনা ভাইরাস পরীক্ষার সনদ থাকতে হবে তাদের, এমনটি জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন নবায়ন কিংবা বাতিলের যে কার্যক্রম তা সৌদি দূতাবাসের স্বীকৃত সার্ভিস সেন্টার বা এজেন্সির মাধ্যমেই করতে হবে। তবে ভিসা প্রত্যাশীরা বলছেন কোনো মাধ্যম নয়, পূর্বের মতো স্বয়ংক্রিয়ভাবে যেন নবায়ন করা হয় তাদের ভিসার মেয়াদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় একই সময় ইসলামী তিনটি সংগঠন পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার পরিবর্তন নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সহিংসতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর শহরের ডিআইটি এলাকায় গণজামায়াতের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ। এরপর তাদের প্রতিরোধ করতে একই স্থানে পাল্টা কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম ও ওলামা পরিষদ। এ ঘটনায় নারায়ণগঞ্জে ২ নম্বর রেলগেট থেকে ডিআইটি চত্বর পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। জেলা প্রশাসক জসিমউদ্দিন জানিয়েছেন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবিও প্রস্তুত রাখা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর তাকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদির ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হলে মুক্তির দাবিতে গণশ জামায়াতের ডাক দেয় সংগঠনটি। পরে দুপুরের দিকে জিহাদিকে জামিনে মুক্তি দেওয়া হয়। পুরান নারায়ণগঞ্জে জোরদার করা হয়েছে, র‍্যাবকে বলে রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে, এবং আপনারা জানেন যে আমার বিজিবিও আমার অধীনে আছে। এখানে যদি আমরা প্রয়োজন হয় যে কোনো কাজ, এটা না শুধু অন্য যে কোনো বোঝানোর জন্য হয়, সবসময় আমরা র‍্যাব এখানে সাহায্য করে। ফৌজদারি কার্য যদি ১৪৪ দ্বারা দিয়ে তারা যদি পাঁচজনের অধিক এক জায়গায় জড়ো না হতে পারে সেইটাই, তবে সাধারণ মানুষের জীবন বা চলাচল সঠিক থাকবে। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে ১২ অক্টোবর। রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শেষে এদিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবুর দাবি, মামলার সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। রায় আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর পাল্টা দাবি, অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,161 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 22 জন পুরুষ ও 10 জন নারী। সবশেষ 10,261 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,275 জন। শনাক্তের হার প্রায় 12%। মোট আক্রান্তের সংখ্যা 3,59,148 জন। পাশাপাশি গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,714 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,70,491 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75%-এর উপরে, আর মৃত্যুর হার 1.44%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 20, চট্টগ্রামে 5, খুলনায় 4, সিলেটে 2 এবং রাজশাহী বিভাগে 1 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। টানা 6 দিনের ভারী বর্ষণে মাটির ঘর চাপা পড়ে দিনাজপুরে একই পরিবারের 4 জন এবং ঠাকুরগাঁওয়ে 1 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের ঘর চাপা পড়ার ঘটনা ঘটে পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া গ্রামে। এ সময় ঘুমিয়ে থাকা অবস্থায় এই দুর্ঘটনার শিকার হন স্বামী স্ত্রী ও সন্তানরা। আর ঠাকুরগাঁওয়ে মাটির ঘর ভেঙে মারা যান মতিউর নামে 1 জন। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বইছে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে। একই কারণে দুধকুমার, ফুলকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও পাচ্ছে। তবে নদ নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্দর নগরী উন্নয়নের নতুন মাস্টার প্ল্যান করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এরই মধ্যে এই বিষয়ক প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। পরিকল্পনা তৈরির জন্য ব্যয় ধরা হয়েছে 25 কোটি টাকা। এবারের মাস্টার প্ল্যানে নগরীর আশপাশের উপজেলাকেও আনা হচ্ছে পরিকল্পিত উন্নয়নের আওতায়। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ইউএনডিপির আর্থিক সহায়তায় 1995 সালে তৈরি হয়েছিল বন্দর নগরী চট্টগ্রাম উন্নয়নের সর্বশেষ মাস্টার প্ল্যান। এর মেয়াদ শেষ হয় 2015 সালে। তাই পরিকল্পিত নগর উন্নয়নে এখন নতুন মাস্টার প্ল্যান করছে সিডিএ। চট্টগ্রাম শহরের মাস্টার প্ল্যান কাজ আরম্ভ হবে, এটা খুব শীঘ্রই আরম্ভ হবে, প্রথম পর্যায়ে আপনাদের কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। চট্টগ্রাম নগরীতে 70 লাখ মানুষের বসতি, প্রতি বছরই মানুষ বাড়ছে। ভবিষ্যৎ নগরীর নাগরিক সুবিধা মাথায় রেখেই এবার তৈরি হচ্ছে নতুন মাস্টার প্ল্যান। এটা কোনো চাপিয়ে দেওয়া মাস্টার প্ল্যান হবে না, বাস্তবতার নিরিখে কিভাবে বসবাসের উপযোগী করে এই শহরটাকে রাখা যায় সেটা মাথায় রেখে মাস্টার প্ল্যানটা প্রণীত হবে। এবং শহরকে যে পরিকল্পিত সম্প্রসারণের একটা বিষয় আছে, বিশেষ করে রাউজান, আনোয়ারা, হাটহাজার এই সমস্ত পটিয়ার জায়গাগুলোতে, সেগুলোকেও এই মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসা হবে। 1995 সালের মাস্টার প্ল্যান তৈরির সাথে সম্পৃক্ত প্রকৌশলীরা জানান, সেই সময়ের মাস্টার প্ল্যানের সিংহভাগ সুপারিশ ও পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি, ফলে নগর ও নাগরিকদের ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। বারে বারে হাল বদরাট থেকে সিটি করতে 300 কোটি টাকার উপরে লাগবে, কিন্তু আগে এত সবগুলি মিলে খরচ হতো 88 কোটি টাকা। তাহলে আমি 88 কোটি টাকা যদি তখন ধার কর্জ করে পারি, যেমনি পারি করে ফেলতাম, তাহলে আজকে এত বছরে তার চাইতে অনেক হাজার কোটি টাকার বেনিফিট আমি পেতাম না? সেটা যেন আগেরটার মতো এগিয়ে অবস্থা যেন না হয়। সিডিএর অধীনে 1961 সালে প্রথম মাস্টার প্ল্যান করার পর বিভিন্ন সময়ে আরও কয়েকবার পরিকল্পনা করা হয়, কিন্তু এর বাস্তবায়নের জনবল ও মনিটরিং না থাকায় তা থেকে যায় শুধু কাগজে কলমেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটকদের বিনোদনের অপার সম্ভাবনা নিয়ে করোনা মহামারী কাটিয়ে এখন তৈরি দেশের দর্শনীয় সব স্থান। প্রাকৃতিক পাহাড়ে সাজানো খাগড়াছড়ি বর্ষায় নিজেকে ধুয়ে এখন সবুজ সতেজ। একই সাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখার সাগর পার কুয়াকাটাতেও হাতছানি মনোরম সৌন্দর্যের। জেলা প্রতিনিধির তথ্য ও ছবিতে ইশরাত লিমার রিপোর্ট। পাহাড়ি ঝর্ণাকে নিয়ে বহু গান, কবিতা কিংবা গল্পগাথা হলেও বাস্তবে তা দেখেছেন কজন। সেই সুযোগ দিতে খাগড়াছড়ির আলুটিলার রিছাং ঝর্ণা এখন ডাকছে ভ্রমণ পিপাসুদের। তৈরি আছে দীঘিনালার তৈদু ঝর্ণা ও হাজাছড়া ঝর্ণাও। এছাড়াও আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, মায়াবিনী লেক, মহলছড়ির দেবতা পুকুর, এমন অনেক নয়ন জুড়ানো প্রাকৃতিক নৈসর্গ খাগড়াছড়িতে। খাগড়াছড়ি আসলে অনেক ভালো ভালো স্পট আছে যেগুলোতে আসলে আসি দেখার মতোই।
পাহাড়ে সৌন্দর্যের আরাক লীলাভূমি সাজেক। রাঙামাটি জেলার হলেও সড়ক পথে সেখানে যেতে হয় খাগড়াছড়ি হয়েই। খাগড়াছড়ি জেলাকে পর্যটন বান্ধব একটা পর্যটন কেন্দ্র করে তোলার জন্য অনেক সম্ভাবনাময় জায়গা এখানে আছে। প্রশাসনিক যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো যদি একটু কমানো যায় তাহলে হয়তো লোকজন সাজেক ভ্রমণে আরো উৎসাহিত হবে। ওদিকে দেশের দক্ষিণ উপকূল পটুয়াখালীতে এখন টগবগে ঢেউয়ে মুখর বঙ্গোপসাগর। বিশেষ ছুটি কিংবা পর্যটন মৌসুম নয়, এখন সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত সাগরকন্যা কুয়াকাটা। করোনায় কিছুদিন ফাটা থাকলেও এখন আবারও স্বাভাবিক ভ্রমণ পিপাসুদের আনাগোনা। সবুজ বনভূমি, দীর্ঘ বেলাভূমি, সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুযোগ ছাড়াও কুয়াকাটায় আছে সাগরের জেলে এবং উপজাতি রাখান সম্প্রদায়ের জীবনমান দেখার সুযোগ। বিশ্বমানের পর্যটন কেন্দ্র করতে কুয়াকাটা পৌরসভার উন্নয়নেও নতুন মাত্রা যোগ হয়েছে। 22 কোটি 26 লক্ষ টাকার যে উন্নয়নের কাজ চলছে, এ ব্যাপারে রাস্তাঘাট প্রায় শেষের পথে, কিন্তু এই করোনার জন্য 5-6 মাস ধরে আমরা ভুলতে গেছি। পর্যটন দিবসকে ঘিরে কয়েকদিনের আয়োজন থাকছে কুয়াকাটায়। ইশরাত লিমা, এটিএন বাংলা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা 10 বছর পরও পর্যটন জেলা হিসেবে পুরোপুরি রূপ পায়নি সুনামগঞ্জ। জেলার টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য, সীমান্তের ওপারের খাসিয়া পাহাড়, চেরাপুঞ্জির পাদদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ডোলরা শহীদ মাজার এবং বাঁশতলা শহীদ মিনারে এ জেলার পর্যটনের মূল আকর্ষণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়িত হলে সেখানে পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে বলে মনে করেছেন স্থানীয়রা। এক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি করছে জেলা প্রশাসন। ইতিমধ্যে আমরা সরকারের নিকট সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, লোকাল সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের 4টি স্মৃতিচিহ্নকে কেন্দ্র করে একটি পর্যটন হাব তৈরির জন্য আন্ত মন্ত্রণালয় এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন সেবাকে জনগণের সহজলভ্য এবং হয়রানিমুক্ত করার জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। করোনা মহামারীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত পর্যটন খাতকে আগের অবস্থানে ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দেশের ভ্রমণ ও পর্যটন খাতে বড় ধরনের ধস নেমেছে। করোনার পরবর্তী সময়ে সকল ক্ষয়ক্ষতি কাটিয়ে এ খাতকে আবারও সচল করতে নেওয়া নানা পদক্ষেপের কথাও জানান প্রতিমন্ত্রী। এবার দিবসটির প্রতিপাদ্য গ্রামীণ উন্নয়নে পর্যটনে। বিড়ির উপর শুল্ক বাড়ানো ও বৈষম্যমূলক শুল্ক নীতির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অসংখ্য বিড়ি শ্রমিক অংশ নেন। এ সময় তারা শতকরা 10% অতিরিক্ত কর প্রত্যাহার করে বিড়ি শিল্পকে রক্ষার দাবি জানান। জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান ও সম্পাদক আব্দুর রহমান এতে বক্তব্য রাখেন। কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের 4th মৃত্যুবার্ষিকী। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, কলেজ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কবির পরিবার। 2016 সালের 27 সেপ্টেম্বর মারা যান এই বরেণ্য কবি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।